পাইলে কুত্তার মতন খেলা গিয়ে। হ্যাঁ যে সৈকত উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো। ওকে হ্যাঁ, সো বেসিক্যালি what we are talking about is status bole kothay onek gulo bishoy er shoykotik ta ke bolchilo je he could have become a manchester united fan na kibhabe hote parta na eta ekhon am history manush shunay lab nei eta ashole mane shobai bolche tomar club to mane rule kore history r upore anyways I am shanur I am an arsenal fan amar sathe ache hasan javindra rahman shoykot is a onek gulo club er fan and amar sathe ache ahmed bin parvez je chevrolet lekha ta please adidas ha onek sponsor united amra bujhlam amra eta dekhte chhi what a jacket lovely collar eta dekhabo eta sponsor na আমাদের উই গেট স্পন্সার্ড বাই রোয়ান্ডা লিভারপুল এটা কি অ্যাংরি বার্ড অ্যাংরি বার্ড এভারটন ওয়েস্টার্ন ইউনিয়ন দে গেট স্পন্সার্ড বেড ভিক্টর ও এখন বেড ভিক্টর উই গেট স্পন্সার্ড বাই রোয়ান্ডা অ্যাজ ওয়েল আমাদের সাথে আর একজন আছে ফারহাদ রাকিব হি ইজ ওয়াচিং দ্য গেম সে আজকে আর সই করবে না হাই রাকিব দ্যাটস জাস্ট স্যাড কি হলো রাকিব কার সাথে এই খেলা হ্যাঁ এই একটু আগে তুমি হাসলে না ব্রাইটন হোভেন অ্যালবিয়ন কে নিয়ে আমরা তো হারি নাই ব্রাইটন হোভেন অ্যালবিয়ন এর সাথে হোম তোমরা হারছো কেন রাফি আছে আদনান কাজী আছে স্পার্স ভার্সেস ইউনাইটেড প্রেডিকশন নেক্সট উইকে খেলা বিগ গেম ব্রো টাফ আই'ল স্টিল গো ফর মেবি 3-2 ম্যানচেস্টার ইউনাইটেড এর জন্য কারণ বোথ টিমস আর অন গ্রেট গোল স্কোরিং ফর্ম এবং আই হ্যাভ ডিউ রেসপেক্ট ফর স্পার্স ওরা যা করতেছে অ্যাটলিস্ট মানে প্রত্যেক ম্যাচে 4-5 গোলের নিচে ওদের কোনো কথা নাই বাট ইউনাইটেড এখন অনেক স্কোর করে লেটস গো ফর আ ড্র ম্যান ডিপেন্ডস না 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 ড্র করলে তো কোনো লাভ হচ্ছে না কারো ইউনাইটেড কে নিয়ে আর্সেনাল ফ্যানদের ভয় থাকতে পারে বিকজ we are just breathing behind them that's why we want to draw Chelsea fans draw to একটু ঘাবড়ে যাবে but I think তার চেয়ে বড় কথা হচ্ছে অ্যাজ এ ইউনাইটেড ফ্যান আমরা চাই ওলে গুনার সোলশায়ার গোজ এগেইনস্ট হিজ ডাইরেক্ট রাইভাল পোচেটিনোর এগেইনস্টে ওর খেলা হচ্ছে ইটস কাইন্ড অফ মানে অ্যান অডিশন ফর দ্য ইউনাইটেড ম্যানেজারিয়াল জব নেক্সট সামার সো হোয়াট এভার হ্যাপেন্স আমি এক্সপেক্ট করছি একটা 3-2 উইন বিকজ ইউনাইটেড এর রিসেন্ট রেকর্ড এগেইনস্ট দ্য টপ সিক্স ইজ অলওয়েজ ইভেন লাস্ট সিজনে ওরকম হয়েছিল একটা ম্যাচ যদি হারে পরেরটা জিতে ইভেনস আউট লিভারপুলের সাথে আরো বেটার ছিল অবশ্য উই গট 4 পয়েন্টস এগেইনস্ট লিভারপুল ট্রাফোর্ডে 3 নিলে হারলেন স্পার্সের কাছে তারপরে কাছে হারলেন 3-1 আমরা এখন ওয়েমলির কাছে হারলেন 3-1 আমরা ওয়েমলিতে যে দিব এখন আমাদের দেওয়ার টাইম ইটস টাইম টু গেট ব্যাক হোমে ড্র করলে ঠিক আছে লাস্ট সিজন যখন চেলসি 4টা দিছিল উই স্টিল ওয়েন্ট ব্যাক এন্ড 1-2-0 লিভারপুলের সাথে অ্যানফিল্ডে নীল নীলে ড্র করার পর উই ওয়ান অ্যাট ওল্ড ট্রাফোর্ড 2-1 আর্সেনালের সাথেও আমরা ওই উইন লস এ স্পার্স লাস্ট সিজন আমাদেরকে হারিয়েছিল 2-0 উই বিট দেম 2-1 সো ঘুরে ফিরে টপ 6 কোনোদিনই আমাদের উপর আপার হ্যান্ড পায়নি সিটি কেও আমরা হারাইছি ট্রু ভেরি ট্রু ভেরি ট্রু আই হ্যাভ টু এগ্রি উইথ দ্যাট ইউনাইটেড বিগ ম্যাচেস সামহাউ নো ম্যাটার হোয়াট স্পেশালি মরিনহোর আন্ডারে দিস উইল টার্ন আপ এই সিজনে পায়নি হি গট দ্য স্যাক আদনান কাজী এটার প্রজেকশনের পরে তাহমিদ শারাফি বলছে Come on, you Gunners. Yes. Madrid is the target. Transfer niye kichu bolen. Farhad Rakib will transfer as the next coach of Real Madrid. Jodi she chance pay. Achha. Sharur bhai to COYG porte sekhane MD Pappu bhai comment koreche. Bhai, ami to bhabchilam apnar ajke shorir kharap thakbe. 5 gol khaye oshustho hoari kotha chilo. Right. Wait, hold on. 5 gol khawar week. There were the elections. Thik ache. More important stuff. What you say? Eta shudhu bhai poribohon rasta ghate jodi এখন শো হওয়ার জন্য তো আমাদের যাতায়াত করা লাগবে আমরা আসবো কিভাবে ওই উইকে কোন শোই হয়নি এনিওয়েজ মোহাম্মদ পাপুর পর ফয়সাল আছে এবং উইল রাবিও বি আ গুড সাইনিং ফর বার্সেলোনা উইল রাবিও বি আ গুড সাইনিং ফর বার্সেলোনা আই থিঙ্ক হি উইল নট বি আ গুড সাইনিং ফর বার্সেলোনা ওয়াই আমি এটাও বলছি ওই যে একটু আগে সৈকত যেটা বললো যে একটা প্লেয়ার যে মানে ড্রেসিং রুমে একটা ডিস্ট্রাপশন তৈরি করতে পারে রাবিও ইজ দ্যাট সর্ট অফ প্লেয়ার হি ইজ নট আ ওয়েল বিহেভড প্লেয়ার বাট ফর ফ্রি হি উড বি আ গুড সাইন এখানে আমাদের প্রেডিকশন কিং রুশাদ ভাই কমেন্ট করেছে মোহাম্মদ রাসেল সৈকত ভালো আছিস লিভারপুল নাকি সিটিকে হালি গোলে হারাইছে খবর জানিস কিছু নাকি এখনো টেবিলের টপে আছিস বলে কথা বলছিস সিজন শেষ হোক ভাই সিজন শেষ হোক আমি আপনার খালি একটা কথাই কইলাম
শানুর ভাই জীবন আহমেদ কম করেছে, শানুর ভাই রামসি তো চলে যাচ্ছে, এখন তার সম্পর্কে কিছু বলার আছে? এনি ট্রিবিউট ফর রামসি? ইয়া ওকে ফাইন, সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট আই থিঙ্ক, কারণ রামসির যে ডিলটা সেটা এক্সপায়ার হচ্ছিল এই সিজনের শুরু থেকে, জানা যায় যে এক বছর বাকি। এখন গত সিজনে তাকে এক্সটেনশন অফার করা হয়েছে, রামসি নিতে চায় নাই। এই সিজনে তার যে কন্ট্রাক্টটা ছিল টেবিলে সেটা নিয়ে হয়তো বা সে চাচ্ছিল এক্সটেন্ড করতে, বাট বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এটা সরিয়ে ফেলা হবে। কেন না হবে, একটা কারণ, আর্সেনালের যে ওনার স্ট্যান ক্রনকি, সে এখন বোর্ডটা মানে বা ওনারশিপ 100% রাখে, সো অ্যাজ এ রেজাল্ট সে এখন আরো বেশি কিপটা হয়ে গেছে। আগে তো কয়েক একটা পার্সেন্টেজ ছিল, উসমানফ ছিল, অ্যান্ড সেটার কারণে হি কুডেন্ট মেক অল দিস ডিসিশনস। এখন আর্সেনালের ওনারশিপ আরো বাজে অবস্থায় চলে গেছে এবং সেটার কারণে দে ওন্ট স্পেন্ড এনি মানি। একমাত্র ক্লাব টপ 20 ক্লাবস এর মধ্যে ইন দ্য লাস্ট 10 ইয়ার্স যে একটা টাকা খরচ করে নাই, দ্যাট ইজ ওনার। দ্য ওনার হ্যাজ নট স্পেন্ড এ সিঙ্গল পেনি অন আর্সেনাল। ইভেন ম্যানচেস্টার ইউনাইটেড এর ওনারশিপ গ্লেজার, যাদেরকে ইউনাইটেড ফ্যানরা পছন্দ করে না, তারাও কিন্তু খরচ করেছে, দে স্পেন্ড, বাট আর্সেনাল অ্যান্ড দিস গাই হি হ্যাজ নট স্পেন্ড এ সিঙ্গল পেনি। এবং সেটার কারণে আর্সেনাল ফ্যান্স ইনক্লুডিং মাইসেলফ we are like absolutely at the end of it, we need this guy gone, mane joto taratari jabe, because ami shotti kore bolte chai, I'll make this confession right now, shotti jodio bolini shor age bolechi je joto din ei lok ta thakbe, joto din Stan Kroenke thakbe Arsenal football club e, Arsenal will not win the league, champions league to durer kotha, Arsenal will not win the league, don't talk about champions league shalu bhai, don't talk about champions league please, eta apnader mukhe manay na, karon they won't win it with this owner, I'm to shetai bolchi with this owner it's not going to happen, owner no owner parbe na 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 definitely no, owner no, no, comes on gives him the same money that city does, arsenal are a club, arsenal are a cup competition club, tara bhalo kore in cup competition, so I will definitely say that champions league tara bhalo korte parbe, অনেকগুলো কমেন্ট আছে না, আচ্ছা জীবন আহমেদের পর খালেদ আহমেদ রাফি আছে, হু উইল বি আইডিয়াল রিপ্লেসমেন্ট ফর নাই মার্কেটে, They will take revenge for the loss at Stamford Bridge. I think Arsenal are going to win this. They'll take revenge for the loss at Stamford Bridge. I think Arsenal are going to win this. I would say because Arsenal 2-2 draw. Because in the last few years, Arsenal have had a good record against Chelsea, especially at home, just like they have had against United at home. So I'll go with Arsenal winning this one. Ebong Chelsea into that their last match they dropped points. They're a club that's kind of shaking right now. Mane তারা কিন্তু পয়েন্ট হারাচ্ছে এগেনস্ট টিমস লাইক লেস্টার, লাস্ট ম্যাচেও তারা পয়েন্ট হারালো, সো ইউ নো লাইক ইউ নেভার নো উইথ চেলসি। মোহাম্মদ পাপ্পু আছে আর বলছে শানুর ভাই এখন কি মনে হয় ইউনাইটেড কি আর্সেনালের উপরে? ওকে দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন, আমাকে না জিজ্ঞেস করে পারবে সিজি? আমি তো 100% শিওর যে ইউনাইটেড এর রাস্তায় এখন যেই আসবে টপ 4 এর জায়গায় তারাই ঝরে ঝরে পড়বে, আর মোস্ট প্রোবাবলি দুইটা কন্টেন্ডার হচ্ছে আর্সেনাল আর চেলসি, কারণ আই থিঙ্ক টটেনহাম একটু বেশি আগায় গেছে ফার্স্ট 21টা ম্যাচের পরে। আই ডোন্ট থিঙ্ক এত বড় ফল হবে টটেনহামের যে ওরা আর্সেনালের নিচে চলে যাবে, এটা হওয়া পসিবল না। সো ইউনাইটেড ডেফিনেটলি কোনো একটা প্লেস নিচ্ছে টপ 4 এ, অ্যান্ড ফর দ্যাট আর্সেনাল চেলসি আই থিঙ্ক ওদেরকে সরি বলতে হচ্ছে আর কি আমার। আদান কাজী আছে, পগ ব্যাক অ্যাজ হি ওকে ফাইন, সাচ আ প্লেজার টু ওয়াচ দিস ডেজ, পগ ব্যাক পগ ইজ, বাট একটা কনসার্ন আছে একটু, কিন্তু ইনজুরড হয়েছিল নিউক্যাসলের সাথে ম্যাচের পর, তো এখনো দুবাইয়ে যে ওয়ার্ম ট্রেনিংটা নেওয়ার জন্য ইউনাইটেড স্কোয়াড চলে গেছে ওখানে কিন্তু এখনো যায় নাই, লেটস হোপ হি রিকভারস, কারণ স্পার্সের এগেইনস্ট উই হ্যাভ আ ভাইটাল ভাইটাল ম্যাচ। ইয়া নাইমুল ইসলাম চঞ্চল আছে, এটা রাকিব ভাইরে বলা উচিত, টানা তিনটা ইউসিএল জিতছি এই জন্য সবার এত ক্ষোভ, তাই পরের বছর ইউসিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা, কোচ না एक्चुअली রিয়াল মাদ্রিদ নিয়ে কেউ কথাও বলে না ভাই, এটাই রিয়াল মাদ্রিদ এখন কিন্তু মানে দে আর নট ইভেন देयर, কি তাদের কি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না? না আলোচনা হচ্ছে না, দেখে ভাই জুন মাসে চ্যাম্পিয়ন্স লীগ জিতলো, মে মাসে এখনি ভাই তারা আউট অফ টপিক, কেমন লাগে? আচ্ছা ফাহিম ফাইসাল আছে, পরম এন্ড what is wrong with Valverde, is he married to Rakitic, we will be in jeopardy because of his obscenity, why don't we কথা বলি না আমরা, আসলে কথা বলি না এটা আমার মনে হয়, হ্যাঁ হ্যাঁ ফাহিম ভাই এটা কিন্তু রিসেন্টলি, কারণ বার্সার লাইনআপ কিন্তু अनाउंस করা হয়েছে ফর দ্য নেক্সট ম্যাচ, আই থিংক ভ্যালাদোলিদের সাথে খেলা না, গেটাফের সাথে হ্যাঁ, গেটাফের মাঠে, সো ওইখানে পারভেজ ভাইয়ের জন্য একজন কমেন্ট করেছে মাহবুব হোসেন রাব্বি ভাই,
ম্যান ইউনাইটেড ফ্যান নিয়ে কিছুই বলার নাই, হোম ম্যাচে খাইছেন তিনটা, 13 তারিখ মারা খাওয়ার পর দেখবো না কি বলেন। ও মাই গুডনেস, কি স্পার্স ফ্যান না কি ফ্যান আমি জানি না ঠিক, বাট হোম ম্যাচে তিনটা খাইছে, ওই ম্যাচটা তো আমরা সবাই দেখছি, কি ম্যাচ, কার এগেনস্টে কিভাবে গোলগুলো খাইলাম, কি কন্টেক্সট ছিল তখন ক্লাবের, সবকিছুই তো ডিফারেন্ট। আপনি মানে যদি রিসেন্ট ফর্মের কথা চিন্তা করেন, আমরা 50-50 ফর্মই আছি, আমি বলবো না যে স্পার্স অনেক পিছিয়ে আছে, কারণ আই পার্সোনালি ফিল আমরা আগে আছি রাইট নাও, কারেন্ট ফর্ম যদি চিন্তা করা হয়, কারণ এই 3-0 এটা ছিল একদম সিজনের শুরুর দিকের 2-3-4 উইকের মধ্যে একটা ম্যাচ, নেক্সট 5 সিজন আর পারফর্ম হয়েছে, আই গেস ওইটা একটা ওয়ান অফ সিচুয়েশন হয়েছে। এই সামনের 13 তারিখের জন্য এত হুঙ্কার ছাড়ার কিছু নাই আসলে, স্পার্স ফ্যানদের অ্যাকচুয়ালি ভয় পাওয়া উচিত, এভরি টিম শুড বি স্কেয়ার্ড অফ ফেসিং ইউনাইটেড রাইট নাও। ইয়া ভেরি ট্রু, ভেরি ট্রু, দ্য অনলি থিং আই ক্যান টেক ফ্রম ইট ইজ দ্যাট আর্সেনাল যখন ফেস করবে ম্যানচেস্টার ইউনাইটেড, ইট উইল বি এট দ্য এমিরেটস and আরেকটু পরে, সো হোপফুলি উই গেট সাম ডিফেন্ডার্স ইন, উই আর লিঙ্কড উইথ সুয়ারেজ, ডেনিস সুয়ারেজ ফ্রম বার্সেলোনা, যদি সেটা হয় দ্যাট উইল বি আ প্রিটি ডিসেন্ট ডিল, কারণ র্যামসি তো চলে যাচ্ছে, ওজিলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে এমরি, আমার যেটা মনে হয় ওজিলকে মানে পিটায় টিটায় যেভাবে হোক না কেন, হিজ অন 350k আ উইক, সো সেটার জন্য তাকে বার্নলি ওয়াটফোর্ড এসব টিমের সাথে খেলাইতেছে এবং ক্যাপ্টেন আর্মেন্ডও দিয়ে দিতেছে, কিন্তু যখনই লিভারপুলের সাথে ম্যাচ আসতেছে বড় কোন টিমের সাথে ম্যাচ, তাকে নামাইছে স্কোয়াডে, ইনজুরড ইনজুরড কই ইনজুরড ইজ, আগে ম্যাচই তো খেলল, ইনজুরড ইজ ব্যাক, এগুলি বলে এখন, বাট আমার যেটা মনে হয় আগের ম্যাচে একটা প্লেয়ার আর্মবেড হাতে দিয়ে খেলল, সে পরের ম্যাচ 3 দিনের মধ্যে ইনজুরড হয়ে গেল, গতকালকে ক্যাপ্টেন ছিল আর্সেনাল, ওই তো তাহলে গতকালকে, গতকাল কার সাথে খেলছে আর্সেনাল, না গতকাল আর্সেনাল খেলেছে এগেইনস্ট ব্ল্যাকপুল, তাহলে ব্ল্যাকপুল এই ম্যাচে সে ক্যাপ্টেন, দেখা যাবে পরের ম্যাচে, না এই এই ম্যাচে ক্যাপ্টেন ছিল র্যামসি, আচ্ছা মানে সে খেলছে, না খেলে নাই ওজিল, খেলে নাই কে খেলছিল, র্যামসি খেলেছে, ওজিল খেলে নাই, ওজিল ওয়াজন্ট ইন দ্য স্কোয়াড, এইটাই আমি বলছি যে ওজিলের সাথে এট দ্য মোমেন্ট, এবং রিসেন্টলি তার এজেন্ট সেও এটা নিয়ে বলেছে যে ওজিলের সাথে মানে নতুন যে সিস্টেম সেটাতে অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছে, হ্যাঁ ওজিলের রেঞ্জে আরো মানুষ আছে মনে হচ্ছে, অ্যাগুয়েরো, অ্যাগুয়েরো আছে, দেন দেয়ারস স্টার্লিং হু গেটস পেইড ভেরি ভেরি বিগ ওয়েজেস, অ্যাগুয়েরো যতটা আসলে মানে সে যেটা করছে সিটির জন্য ওইরকম রিকগনিশনটা সে পাচ্ছে, হ্যাজার্ড উড বি গেটিং দ্যাট টু, বাট হ্যাজার্ড তো কন্ট্রাক্ট রিসাইন করছে না এখন, সো হু নোজ হোয়াটস হ্যাপেনিং, টু একটু নাটকি করবে, করার পরে বলবে মিডিয়ালে চলে যাবে, এই বলে টলে শেষ পর্যন্ত দেখা যাবে, তারে 400k দিবে সপ্তাহে। সাজ্জাদ মাহমুদ হৃদয় বলছে, আচ্ছা শানুর ভাই ফেসবুক সেগমেন্টটা করলেন সাথে শোটাও করলেন, দুটো একসাথে কি করা যায় না ভাই, এটা নিয়ে আমরা কাজ করছি কি, এগুলি কি কমেন্ট করবা না তুমি? একটা মাদ্রিদিস্তা তারেক ভাই জিজ্ঞেস করেছে, হ্যারি কেইন অর ইকার্দি হুইচ ওয়ান বেটার, মানে প্রিমিয়ার লিগের কথা চিন্তা করলে যেহেতু হ্যারি কেইন প্রিমিয়ার লিগে খেলে এত গোল করতেছে, মানে প্রিমিয়ার লিগের যদি চিন্তা করি শুধু তাহলে অবশ্যই হ্যারি কেইন বেটার, বাট যদি আমি আমার বার্সেলোনার জন্য যদি চিন্তা করি কাকে বেটার মনে করবো, আমি ইকার্দির কথা বলবো অবশ্যই। আচ্ছা ওকে, আব্দুল আল ফাহিম আছে, স্যানচো কি মেসি রোনাল্ডো লেভেলে যেতে পারবে? ও ভাই ইউ হ্যাভ দ্যাট পটেনশিয়াল, আমরা এটা নিয়ে, এটা নিয়ে পারবে, এমবাপ্পে, এমবাপ্পে নেইমার নিয়ে থাকি না ভাই, আমরা এমবাপ্পে নেইমার নিয়ে থাকি আগে, তারপরে স্যানচোর কাছে যাব ভাই। ডিলাইট ডি ইয়ং বার্সা আসার খবর আছে, মানে এটা তো খবর আছে, হোয়াট হোয়াট আই এম হিয়ারিং ইজ যে পিএসজি ইজ নাও অফারিং ডিলাইট, এটা ভাই রুমার, আমার আমার মনে হয় যে ডিলিটার ডি ইয়ং যেটা আর কি, তারা যথেষ্ট ম্যাচিউর, তারা এটা বুঝেছে পিএসজি তে গেলে তাদের ক্যারিয়ারের একটা ব্যাক স্টেপ হবে, এটা কোনো ফরওয়ার্ড স্টেপ হবে না, দুইজনই ভাই বার্সেলোনা বাউন্ড, তারা দুজনই বার্সেলোনায় খেলতে চায়, এখন কথা হচ্ছে যে বার্সা ফিটা এগ্রি করতেছে না, তারা যে ফিটা চাইতেছে দুজনের জন্য সম্মিলিতভাবে চাইতেছে 130 মিলিয়ন, বার্সা সেটা চাইতেছে না, বার্সা একটু কমাই দিতে চাইতেছে, এবং বার্সা এটা চাইতেছে যে দুজনকে আলাদা আলাদা ফিতে আনা যায় কিনা, আলাদা আলাদা ফিতে আনা দেখা যাবে যে দুজনের জন্য হয়তো 100 বা 105 এরকম দিতে চাইতেছে, কিন্তু পিএসজি তো ভাই যদি আয়াক্স বলে আমার 200 দেওয়া লাগবে, পিএসজি 250 নিয়ে, হ্যাঁ আচ্ছা রাকিব খেলা কি শেষ, ওইটা করতে গেলে পিএসজির আবার প্রবলেম, রাকিব খেলার রেজাল্ট কি, এটা রাকিব ভাই দিকে আমরা একটু ক্যামেরাটা দিই, ও আচ্ছা আচ্ছা, তার জন্য রাকিব, রাকিব ভাই রেজাল্ট একটু বলছে আমাদের, একটু টুনি ডাউন, ম্যাচ শেষ, রিয়াল মাদ্রিদের পজিশন কত লিগে এখনো, আমার 5 5 কত নম্বর, কত পয়েন্ট কয় ম্যাচে, 30 18 ম্যাচে, বার্সেলোনার একটা ম্যাচ হাতে আছে, ও ইয়া আচ্ছা, না টপ 4 এ আসা যাবে তো এবার রিয়াল মাদ্রিদ কিনে, না চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল, fine fine semi-final khelle final khelbe na bold prediction ami to sob shomoy etai bolchi je age semi-final korte to jak then I'll think about the final ekhon eta final ni chinta korte lab nai that is too perfect acha acha but ekhon to round of 16 real final round of 16 match round of 16 e kada sathe ekhon bend korte se accept korte acha bhai onek gulo comment asche navas arsenal eta ekta rumor chilo eta puro puri navas er theke notun contract sign korche eta puro puri navas er theke eta chilo ekta dhanai panai kora because arsenal are not interested in navas ami ektu shesh korini eta navas er proti arsenal are not interested je mane shoikot jodi kotha na bolte pare shojjo hoy na ekhon navas er proti arsenal are never interested ami chup kore thakbo already have
have two goalkeepers in Leno and Cech and Martinez acha as the third goalkeeper. Arsenal ne kotha bolchhe. They have not been interested in Navas. Navas eta pure tar agent. Not interested in Arsenal. Leno kintu khub bhalo ekta keeper na. Amar assessment after the first few weeks better than average. Mane joto gula keeper asche notun ei season e kintu onek josh josh keeper Premier League e asche. Amar kache okey sobche underperforming mone holo overall. It's not মানে ডিফেন্স তো খারাপ খারাপ but Leno is probably Martin Dubravka তার থেকে আমার যেটা আমার মনে হয় ইভেন পিটার চেক ইন ইজ বেটার ফর্ম এই বয়সে হি ক্যান স্টিল পারফর্ম বেটার আমার আমার যেটা মনে হয় Leno কে যে কারণে এত বেশি গেম টাইম শুরুতে দেওয়া হয়নি হি স্টিল অ্যাডজাস্টিং টু দা প্রিমিয়ার লীগ হি'স কাম ফ্রম আ ডিফারেন্ট লীগ Leno ওয়াজ অলওয়েজ প্রোন টু মিস্টেকস ইভেন ইন লেভারকুসেন হি ওয়াজ প্রোন টু মিস্টেকস এন্ড তার একটা হাস্যকর একটা ভিডিও আছে যেখানে সে বল লাথি মারতে গিয়ে এবং মানে নিজের পোস্টে বল ঢুকে যায় এনিওয়েজ উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট Leno যে সমস্যা এখন সেটা হচ্ছে যে ওর এরিয়াল এবিলিটি তে একটু মানে when it's a aerial delivery তখন সে বল ফিস্ট আউট করতে একটু হইছে তো ভাই আর্সেনাল নি এনাফ শিট আসলে তো চাই আমরা চলে যাই মীর ওমার শেখ আবিরের কাছে বাংলাদেশী মাদ্রিদ ফ্যানদের 10% সেম যদি বার্স স্প্যানিশ ফ্যান গুলো থাকতো আচ্ছা আচ্ছা এই বাংলাদেশে কোন ক্লাব হলে গাড়ি ভাঙছে শুরু হয়ে যেত ঠিকই আচ্ছা আরো দেখি আরিত্র শ্রেষ্ঠ আছে আরিত্র শ্রেষ্ঠ ভাই জিজ্ঞেস করেছে সোলারি বেলকে লেফট উইং এ খেলাইতেছে আমার মনে হয় নাম অরিত্র 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 শ্রেষ্ঠ ভাই সোলারি বেলকে লেফট উইং এ খেলাইতেছে সো হ্যাজার্ডের আসার কি সম্ভাবনা আছে নাকি রাইট উইং এর প্লেয়ার কিনবে কি রাকিব ভাই কি মনে হয় হ্যাজার্ড কি আসবে রিয়াল মাদ্রিদে আজকে তো লেফট উইং এ ভিনিসিয়াস খেলো পুরো ভিনিসিয়াস আর হ্যাজার্ড না মানে আপনারা কি একটা পার্মানেন্ট সলিউশন দিবেন সোলারি বেলকে লেফট উইং এ তো সব সময় খেলাচ্ছে না এটা ব্যাক ক্যামেরা খুব ভালো সলিউশন যে দেখি রাকিবের চেহারাটা আফটার দিস লস হাউ ডাজ ইট মানে এই এই অবস্থা না মিন ম্যাটেরিয়াল ইটস জাস্ট ইটস সাপোজড টু হ্যাপেন তাই রিয়াল আজকে কার সাথে হারা হলো রিয়াল সোসিয়েদাদ রিয়াল সোসিয়েদাদের সাথে তোমরা নিজেদের মাঠে হারবা It was expected, chilo. It's quite expected. Kano, Solari kono change korte parbe? Because the team is going through a transition, Shanur. Let's just be honest. United are home at the corner. So it's just normal. You're looking fantastic in the camera. I saw that coming because... Achha, guys, ektu. Amra ektu Rakibel explanation ta shuni na. I saw that coming because I already saw the situation of here. Ki bole United. I have said it. United, dui bochor age je kahinite chilo. It's the same thing. Jokhon Moyes er under chilo or Luis Van Gaal er under chilo. So it's the same thing happening with Real Madrid. So it's fine. Jani je ei jinish ta howar kotha. Acha. Raisul Sizan comment koreche. Bollo je Rakib bhai ke dekhei mon ta bhalo hoye gelo. Rakiber ei korun chehara dekhe Mohammad Rabiul Hasan acha asar to Real is going to happen. Tini mone koren Rebels David ache. Suarez এর কোন রিপ্লেসমেন্ট আছে লিওনেল মেসি Suarez কেন অল টাইম রিপ্লেসমেন্ট just প্লে হিম ইন দ্যাট ফলস নাইন পজিশন ভাই জেরার্ড পিকে না খেলতে পারলে উমটিটি না খেলতে পারলে রিপ্লেসমেন্ট কে মেসি রে খেলা দাও আচ্ছা স্টিল ভালো খেলবে আচ্ছা আমি একটু এখানে জানতে চাই ট্রান্সফার নিয়ে যেটা আমরা কথা বলছি লিভারপুলের কি এই জানুয়ারি ট্রান্সফার মোহাম্মদ লিভারপুল নাবিল ফিকির না নাবিল ফিকির ব্যাপারটা আমি জানি তবে ক্লপ একটা যেমনে ধুয়ে দিল ক্লপ একটা না নাবিল ফিকির ব্যাপারটা তো ভাই তার দেখছে মেডিকেলে তার একটা হাঁটুতে সমস্যা আছে যেই কারণে তাকে নেয় নাই এটা তো আর ডেপথটা কিন্তু আরো এটা তো আর এমন কিছু না যে সে রিজেক্ট করছে লিভারপুল তাকে রিজেক্ট করছে সেটাও না আমি একটু বলি মানে রোনাল্ডোর ফেসবুক পেজ রাকিব কিন্তু স্টক করে যে রিয়াল মাদ্রিদ যখন জিতে না রোনাল্ডো একটা পোস্ট দিলে আমরাও জিতছি আজকে হ্যাঁ মানে এরকম আজকে কি দিবা আজকে পোস্ট দিবা রোনাল্ডো মানে ফেসবুকে কিছু পোস্ট করলে না আজকে ভাবতেছি ডিঅ্যাক্টিভেট করে দিই আজকে যদি একটা পোস্ট দিতে পারে তখন তো 1-1 ছিল 1-0 ছিল 1-1 হইলে থিংস মাইট হ্যাভ বিন ডিফারেন্ট সো
ওই তো আর এগুলা নিয়ে তো বলে লাভ নাই, দিন শেষে রেজাল্ট ম্যাটার। মানে হোয়াটস হোয়াটস ডিসগাস্টিং ইজ হোয়াটস ডিসগাস্টিং ইজ ইউ হ্যাভ না প্রিমিয়ার লিগে তো ভার নাই আছে আরো কয়েকটা কমেন্টে চলে যায়, লেটস সি সাম রিয়েলি গুড কমেন্টস হিয়ার। সো হারাই ফেললাম নাকি এটা? ওকে হ্যাঁ ভাই, নোবেল হাসান বলেছে রিয়াল মাদ্রিদ এখন একটা অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছুদিন যাক জাস্ট ফিনিশার আসুক দেখি কি হয়। আর তারপরে দেখছি যে রায়হান কবির রাজিন আছে, বেনজেমার কি কোথাও যাওয়ার সম্ভাবনা আছে কিনা? বেনজেমা কোথাও যাবে নাকি? বেনজেমার কথা আমি বলে দিই ভাই, সে ক্রিস্টিয়ানো রোনালদো 450 গোলের রেকর্ড রিয়াল মাদ্রিদে ভাঙবে, আগামী 3 সিজনের মধ্যে 150 গোল করবে, এরপর সে রিয়াল থেকে। আচ্ছা সাদনাল নিহাল আছে, বিন আ লিভারপুল ফ্যান ফর 9 ইয়ার্স, জাস্ট একটা লীগ কাপ, একটা লীগ কাপ হলেই হতো, কিন্তু এটাও তো এই সিজন হলো না, চেলসি এসে ধানাই পালাই নষ্ট করে। সে কি লিভারপুল ফ্যান? হ্যাঁ, টায়ার্ড অফ দিস চোকিং আপ ইন দা প্রেসার, জাস্ট টেক মেসি লোন ফর 6 মান্থস। আপনি ভাই লিভারপুল সাপোর্ট করা ছাইরা দেন ভাই, আমি বলতেছি মাই গুডনেস হোয়াট হার্ট, মানে সামনে দিয়ে সৈকত বডি দেখাচ্ছে ঠিক আছে, তো ভিতরে ভিতরে কিন্তু এটাই সিজনের শেষ পর্যন্ত এরকম প্যারা খাইতে থাকবে, কারণ ম্যান মানে আর ইউ কনফিডেন্ট? ওর দিকে আবার একটু আমি কোয়েশ্চেনটা লাইক মাই কমেন্ট, যে তোমার প্রেডিকশন কি লিভারপুল কি জিতবে টাইটেলটা এবার? আমি রিপ্লাই দিছিলাম দিস টাইম অ্যাবসলিউটলি ইয়েস, মুখ দিয়ে বাইরে না প্রথমে। আমাদের ডিফেন্স নাই, দ্য অনলি ডিফেন্ডার উই হ্যাড দ্যাট কুড প্লে আন্ডার এমেরি ইজ ইনজুরড ফর দ্য সিজন, রব হোল্ডিং, এন্ড উই হ্যাভ অ্যানাদার ডিফেন্ডার সক্রেটিস না, টু বি ভেরি অনেস্ট, যে একমাত্র ডিফেন্ডার যে উনাই এমেরির স্টাইলে খেলতে পারে ওয়াজ রব হোল্ডিং। এখন ইউ ডোন্ট হোল্ডিং কে নিয়ে কথা চলে, লেটস টক অ্যাবাউট ফুসুমেনসা ম্যান, লেটস টক অ্যাবাউট you know twan no, that is that is the level of defenders that we have at the moment. Socrates is old, he's doing a great job, but he doesn't play mane unai emery style e khelte mane kalke blackpool created great chances against arsenal, mane every time you watch an arsenal game you know je arsenal finish kore bhalo, they score goals but they will concede goals as well. All right, tarpor dekhi rakib mahmud ache, how is manchester united going to change? We've talked a bit about mourinho and you know kibhabe change ta hobe, hoto aro samne kotha hobe, but it's just 4 matches so ekhono hocche fingers crossed ar ki, let's see. Acha but ami ekta transfer news dite chai regarding the Koulibaly thing, mane summer e amar mone hoy Koulibaly ke amra niye nite parbo, karon Pogba already uthe pore lege geche kintu for Koulibaly. Ha ha, he's tweeting Koulibaly like take bolteche je ha say let's say no to racism together, he wore a band, he will change mane Koulibaly I'll be honest with you, so Pogba is already on his way ebong bhalo moto nishe thakbe Koulibaly o chole ashbe, I think duita season lagbe, it's a process, dui season pore amra dekhe nibo na Liverpool kemne actually won. I'll be very honest, Koulibaly ar Virgil van Dijk mane these are the two hot defenders right now, they're the most informed defenders, ederke niye kotha hoy, and if I compare the two, Koulibaly is stronger, more agile, tackles better than Virgil van Dijk. What van Dijk does is van Dijk pura defense ta ke sajay nite pare, when Virgil van Dijk came into Liverpool, Liverpool's defense prottekta player kintu improve koreche and pura defense ta kintu she gujhay rakhe, mane his game reading is so amazing, Virgil van Dijk, I have to give him that. But mane recently ekjon comment korechilo, or I think some pundit Craig Bellamy I think said it, he's going to be out of a job very soon, he already lost his job, she ekta coaching job korto as assistant coach ekta youth team e Leicester I think, he already lost that job in charges of bullying, but she bolechilo I think je Vidic Ferdinand ede shobar ekta mixture,
আমার একটা কলিগ সে তখন বলেছিল যে ভিডিচের বাকিটা আমি বলতে পারবো না, বাট পার্ট অফ ভিডিচ ওইটার এক মানে ওইটার ময়লার সমানও ট্যালেন্ট নাই ভার্জিল ভ্যান ডাইকের। সো ইফ ইফ উই আর গোনা টক অ্যাবাউট দ্যাট দেন নো, বাট ভার্জিল ভ্যান ডাইক ইয়া ডেফিনেটলি হিজ হট প্রপার্টি রাইট নাও। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর কমেন্টিং। আমরা এখন ফেসবুক লাইভের ভিডিওটা শেষ করে উই গোইং স্ট্রেট ব্যাক টু দ্য স্টুডিও, বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট অফ দ্য উইক, অ্যান্ড আরও কিছু ট্রান্সফার্স নিয়ে কথা বলবো। সো টিউন ইন টু স্বাধীন 92.4 FM।